বাংলার ভূমি ওয়েবসাইটে যারা প্রতিনিয়ত ভিজিট করতেন বা কাজ করতেন সেখানে কিছু বদল এসেছে, তো আজকে আমরা জেনে নেব সেখানে কী কী বদল এসেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল নোটিফিকেশান অন করে দেবেন, তার কারণ আমি আপনাদের জন্য রোজানা এমনই ভিডিও এনে থাকি। সরাসরি আমরা গুগল ক্রোমে পৌঁছে যাব। এখান থেকে ব্রাউজার ডেস্কটপ মোড অন করে নেব, এখানটা টিক করে অন করে নেবেন। যদি আপনি মনে করেন এই ঝামেলা বারবার পোয়াতে যাবেন না, তাহলে সাইড সেটিংসে চলে যাবেন। এখান থেকে নিচে স্ক্রোল করবেন, এখানে সাইড সেটিংস এখানটা ক্লিক করবেন, তারপর একদম নিচে স্ক্রোল করবেন, এখান থেকে ডেস্কটপ সাইট রিকোয়েস্ট ডেস্কটপ ভিউ এটাকে অন করে রাখবেন। তাহলে কি হবে, আপনি যতবারই নতুন সাইটে পৌঁছে যান না কেন, আপনার অটোমেটিক্যালি ডেস্কটপ মোড অন হয়ে যাবে, বারবার করে আপনার এই ঝামেলা পোয়াতে হবে না। তারপরে আমরা সার্চ বারে টাইপ করব বাংলার ভূমি, জাস্ট এটাকে লিখে এখানটায় সার্চ করে দেব। তো আমার লেখা আছে, আমি এখানটা ঠিক করে দেব। এখান থেকে আমরা একদম উপরে লিঙ্কটাতে ক্লিক করব, বেশ কিছুদিন আগে বাংলার ভূমিতে এন্ট্রি করার পরে এখান থেকে নো ইউ প্রপার্টিতে গেলে সম্পূর্ণভাবে আপনার জমি সার্চ করার অপশান বেরিয়ে আসতো, কিন্তু এখন সেটা আর হবে না। তার কারণ আপনার প্রথমে সাইন ইন করে নিতে হবে, আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আপনি সাইন ইন করে নেবেন, তা নাহলে আপনি এখান থেকে সাইন আপ করবেন। এই সাইন আপ বাটনে ক্লিক করার পরে এখানে একটি প্রোফাইল, এখানে একটি ফর্ম চলে আসবে, এই ফর্মটি ফিল আপ করার পরে আপনি সাবমিট করে দেবেন, তারপরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনি সমস্ত অপশানগুলো কাজে লাগাতে পারবেন। তো এখানে ফার্স্ট নেম দিয়ে দেবেন, তারপরে মিডিল নেম থাকলে মিডিল নেম দেবেন, তা নাহলে লাস্ট নেম দিয়ে দেবেন, লাস্ট নেম বলতে টাইটেল, তারপরে বাবার নাম কিংবা যার অধীনে আপনি থাকেন তার নাম ঠিকানা দিয়ে দেবেন, তারপরে অ্যাড্রেস, শর্টকাট আপনার গ্রামের নাম কিংবা ইউজার টাইপে আপনি সিটিজেনই রাখবেন। যদি আদার্স কিছু হয় সেক্ষেত্রে একটি অপশানই দেওয়া আছে, ব্রিক্স ফিল্ড ইউজার, তারপর মিউনিসিপ্যালিটি যদি হয় এখানে দিয়ে দেবেন, যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে না হন তাহলে দেওয়ার কোনো দরকার নেই। এখানে পিএস ডিস্ট্রিক্ট, তারপর পিনকোড, তারপরে আপনার একটি ইমেল আইডি এখানে জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিতে হবে। তারপর এই অপশানেতে ক্লিক করার পরে একটি ওটিপি চলে আসবে, সেটা এখানে দিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, তারপর এই অপশানে পুনরায় ক্লিক করার পরে এখানে একটি ওটিপি চলে আসবে। সাবমিট করার পরে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। পাসওয়ার্ড ক্রিয়েট করার সময় একটি বিষয় ধ্যান রাখতে হবে, বড় হাতের অক্ষর, ছোটো হাতের অক্ষর বা স্পেশাল সিম্বলস ব্যবহার করতে হবে এখানে, সেটা ঠিকঠাক মিলিয়ে দিয়ে দেবেন। তারপরে ক্যাপচা ফিল করবেন, তারপরে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সরাসরি বাংলার ভূমি ড্যাশবোর্ডে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে লগ ইন করে নেব, আমি সাইন ইন বাটনে ক্লিক করব। সাইন ইন বাটনে ক্লিক করার পরে এখানে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেবো, তারপর নিচে এই ক্যাপচাটি এখানে ফিল করে দেবো, তারপর লগ ইন বাটনে ক্লিক করব। আপনি ভালো করে বুঝলেন কীভাবে সার্চ করবেন, কোড ওয়াইজ অথবা নাম অনুযায়ী, একদম লাস্টে আছে নেম ওয়াইজ। তো আমি কোড ওয়াইজ করবো, এখানটা ঠিক করবো, তাহলে আমার সার্চ করতে সুবিধা হবে। এখান থেকে ডিরেক্টলি আমি আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেব, তারপরে আমাদের ব্লক সিলেক্ট করে নেব, এখান থেকে আমাদের মৌজা সিলেক্ট করে নেব। এই যে সিরিয়ালটি আপনি পরপর দেখতে পাচ্ছেন, এটি যদি আপনি কোড ওয়াইজ করে থাকেন তাহলে এই অনুযায়ী আসবে, যদি কোড ওয়াইজ নেম ওয়াইজ করে থাকেন সেক্ষেত্রে আপনার এই কোডগুলো এলো পাতাটি শো করবে। তো আমার এটাই সুবিধে বলে আমি এটাই করলাম, আপনার যেটা সুবিধা হবে আপনি সেটা করে নেবেন। এবার খতিয়ান টাইপ, খতিয়ান টাইপ প্রথমে আছে নর্মাল খতিয়ান, তারপর লিস্ট খতিয়ান, তারপর এফ এইচ টি ডি খতিয়ান, আপনার যেটা হবে সেটা আপনি ঠিক করে নেবেন। যদি আপনি খতিয়ান অনুযায়ী সার্চ করেন, যদি প্লট অনুযায়ী সার্চ করেন তাহলে কোথাও ঠিক করার দরকার নেই, সিম্পলি সার্চ বাই প্লট এখানটায় ঠিক করে দেবেন, তারপরে এখানে প্লট নম্বরটি দিয়ে দেবেন। যদি কোনো বাটা দাগ নম্বর থাকে সেক্ষেত্রে এখানটায় বাটা দাগ নম্বরটি দিয়ে দেবেন, অন্যথায় শুধু এখানটায় হবে, তারপরে এখানে ক্যাপচারটি ফিল করে দেবেন, তারপরে ভিউতে ক্লিক করব। এখানে আপনি দেখে নিতে পারবেন এই দাগের খতিয়ান নাম্বার এটা, তারপরে আপনি দেখে নিতে পারবেন টোটাল কতটা সম্পত্তি,
বিস্তারিত আপনি এখান থেকে খুঁজে পেয়ে যাবেন। একটি বিশেষ বিষয়ের দিকে আপনাকে সাজেস্ট করব, সেটি হলো আপনি যখন ওয়েবসাইট থেকে বেরিয়ে আসবেন তখন লগ আউট বাটনে আপনি অবশ্যই ক্লিক করে লগ আউটটা করে বেরিয়ে আসবেন। তো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিও শেষ করলাম। জয় হিন্দ।